গামারি কাঠের আরেকটা দরজা, এটা কিন্তু আপনার দেখেন ঘষা মাজা কিছু করা হয় নাই, অরিজিনাল গামারি কাঠ, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সিজনিং আনসিজনিং, সেটা গামারি কাঠের আরেকটা দরজা, এটাও কিন্তু একদম নতুন ডিজাইনের দরজা। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানেই কাজ করি, মূলত এখানে সব ধরনের কাঠ আছে, গামারি, শেকুন, মেহগুনি, আকাশমণি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ডোর কালেকশনের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা চলে আসলাম মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারে। মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আপনাদেরকে আজকে আবারও কিছু নতুন কালেকশন দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচারের প্রোপাইটর মোহাম্মদ তুষার মোল্লা ভাই। তুষার মোল্লা ভাই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাহায্য করবে আজকের এই মাসে নতুন নতুন কী কী কালেকশন রয়েছে এবং বিস্তারিত সহ প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দেবে। আসসালামু আলাইকুম তুষার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনি বলেছেন আজকে নতুন কিছু ডিজাইন দেখাবেন আমাদেরকে। আজকে যে ভিডিওটা করব এটা আসলে বেশিরভাগ দরজায় ডেলিভারি চলে যাবে, আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার অনলাইনের মাধ্যমেই অর্ডার হয়েছে, এবং কি কোনটা কোথায় যাবে জি সেটা ইনশাল্লাহ আমি ভিডিওর ভিতরে সবার সাথে শেয়ার করব, আর কোনটা কি কার্ডের এবং কি একটা প্রাইজের ধারণাও দিব। আচ্ছা ঠিক আছে, তো আজকে আপনি আমাদেরকে আসলে প্রত্যেকটা ডোরি দেখাবেন এবং বিভিন্ন কাঠের ডোর দেখাবেন। হ্যাঁ, এখানে আপনি গামারি কাঠ আছে, মেহগুনি কাঠ আছে, গামারি কাঠের ডিপপাল্লা আছে, মানে সব ধরনের দরজায় আছে, কম বেশি সবই দেখাবো। তো আজকে একদম শুরু করব, এখানে কুমিল্লার কিছু দরজা আছে, এই ডিজাইনের আছে দুই পিস। আচ্ছা, আপনার এই ডিজাইনের আছে দুই পিস, এই ডিজাইনের আছে দুই পিস, আর বাকিগুলো হচ্ছে ডিপপাল্লা, টোটাল 13 পিস দরজা আর কি। রিপন ভাই আমাকে কুমিল্লার থেকে অর্ডার করছে, কুয়েত প্রবাসী, সে বর্তমানে এখন বাংলাদেশে আছে। ইনশাল্লাহ এই দরজাগুলো আজকে রাত্রে ডেলিভারি দেবো, এবং কি অর্থাৎ হোম ডেলিভারি, হোম ডেলিভারি। হ্যাঁ ভাই, আমি একটা কথা শুনতে পারছি, সেটা নাকি আপনারা নাকি ঈদ উপলক্ষে নাকি একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি ফ্রিতে থাকে? হ্যাঁ, ঈদ উপলক্ষে আমি আপনার এখন যত দরজার অর্ডার হবে সম্পূর্ণ দরজায় আপনার ডেলিভারি চার্জটা একদম ফ্রি, এবং বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনার প্রতিটা জেলা সদরে, অর্থাৎ মানে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করি, আপনার প্রতিটা জেলা সদরে আমরা ইনশাল্লাহ ডেলিভারি ফ্রি দিই। তার মানে হচ্ছে কুরিয়ার ফিটা হচ্ছে ক্রেতাদের দিতে হবে না? হ্যাঁ, এটা কাস্টমার দিতে হবে না। আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চায়, কুরিয়ারের পরে যে যদি কোনো বাড়তি খরচ হয় সেটা কাস্টমার বহন করবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপরে আপনি আমাদেরকে কালেকশনগুলো দেখান। তো এটা হচ্ছিল আপনার অরিজিনাল চিটাং গামারি কাঠ। আচ্ছা, এটা হচ্ছে চাকি ডিজাইন। এখানে দেখেন গামারি কাঠ চেনার উপায় কিন্তু এই ছিদ্রগুলো, আর প্রতিটা দরজায় কিন্তু আমরা এই খিল জয়েন এবং কি ফিঙ্গার জয়েন, মানে একটা দরজায় অর্থাৎ আমরা দুইটা জয়েন ইউজ করি, আর প্রতিটা দরজা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কোনা কাটা ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু আপনার খুব মজবুত আর টেকসই, এবং কি এগুলো কিন্তু আপনার গ্যারান্টি আছে, 30 বছর গ্যারান্টিতে কিন্তু আমরা এই দরজাগুলো বিক্রি করি। ওকে, আর এটার প্রাইস হচ্ছিল 8,500 টাকা করে। 8,500 টাকা করে? হ্যাঁ, এখানে তিনটা কি একই প্রাইস? হ্যাঁ, তিনটা একই প্রাইস, এগুলো আমার 8,500 টাকা করে বিক্রি করা। অর্থাৎ এই দরজাগুলো আমার অনেক আগে বিক্রি করা, কিন্তু এটা আমার ডেলিভারি চার্জ রিপন ভাই দিবে, এটা আমি দিব না। আচ্ছা আচ্ছা, আর এটার পাশে হচ্ছিল এখানে 4 পিস দরজা আছে একই ডিজাইনের, এটা মনির ভাই আমাকে ব্রাউন বাড়িয়া নবীনগর থেকে অর্ডার করেছে, এর আগে 2 পিস দরজা নিছে আরও 1 বছর আগে। আচ্ছা, স্যাম্পল হিসাবে এখন আবার 4 পিস দরজা লাগবে, সে আবার কিন্তু আমাকে দরজার অর্ডার করছে। আর যদি খারাপ হইতো আমার প্রোডাক্ট, সে কিন্তু নেক্সট টাইম আর আমাকে অর্ডার করতো না। তা তো এই দরজাগুলো আমার 8,500 টাকা করে বিক্রি করা, কিন্তু এটা কিন্তু ডেলিভারি চার্জ আমি দিব। আচ্ছা আচ্ছা, এটা কুরিয়ার যে খরচটা, ওই খরচটা আমি বহন করব। ওকে, এগুলো 8,500 টাকা করে, এবং কি সাথে 30 বছর গ্যারান্টি, 30 বছরের গ্যারান্টি থাকে জি। আচ্ছা আচ্ছা, 4টা ডিজাইনই একই, 4টা দরজা, আর এটার পাশে দেখতেছেন গামারি কাঠের আরেকটা দরজা, এটা কিন্তু আপনার দেখেন ঘষা মাজা কিছু করা হয় নাই, অরিজিনাল গামারি কাঠ, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমি কিছু করি না। এটা যদি কেউ এভাবে নিতে চায়, আপনার এটার প্রাইস পড়বে 8,500 টাকা, আনারস ডিজাইনের দরজা, এটা কিন্তু খুব সুন্দর একটা পপুলার একটা ডিজাইন। আচ্ছা, চাইলে এই ধরনের দরজা নিতে পারেন। আবার এখানে আরেকটা দরজা আছে আপনার মেহগুনি কাঠের দরজা, মেহগুনি কাঠ, এটা হচ্ছে আপনার সিজনিং আনসিজনিং, সেটা এই ভিডিওটা এই দরজাটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা। এই দেখেন আমি সাইডটা হালকা রং টান দিছি। আচ্ছা, এটা কিন্তু যেভাবে আছে সেম এভাবে আছে। আচ্ছা, কিন্তু এখন এটা দেখা যায় কি, এটা একদম ফুল শাড়ি কাঠ, শাড়ি কাঠ, আর এটা কিন্তু দেখা যায় তাছে পল কাঠ, পল কাঠ, অর্থাৎ এটা আপনার সার পলে বানানো,
আমাদের মতো কিছু দোকানদার আছে তারা এই যে কাস্টমারের সাথে দুই নাম্বারি করার ক্ষেত্রে কিন্তু অনলাইনের এই বদনামটা আচ্ছা এটা কিন্তু কাস্টমারের দোষ না এটা আমাদের দোষ আচ্ছা আচ্ছা আমরা একটু লাভ বেশি করতে দেয়া যারা প্রবাসী তারা কিন্তু দরজাগুলো আমাদের থেকে নেয় অনেক বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারা কিন্তু একদম বলতে পারেন অন্ধবিশ্বাস তারা দেখে না তারা আমাদেরকে জাস্ট অনলাইন অর্ডার করে আমরা মালগুলো বানাই আমরা পাঠাই দিই আচ্ছা কতটা বিশ্বাস করে আমরা অর্থাৎ আমরা বাংলাদেশে থাকি একটা হেডফোন কেনার সাহস পাই না অথচ তারা কিন্তু লাখ লাখ টাকা জিনিস কেনে অনলাইনের মাধ্যমে ওকে এই দেখেন আপনার সিজনিং সারা হইলে আপনার কি কি হয় এরকম আপনি জয়েন ছাইরা দেন জয়েন ছাইরা দেন না হ্যাঁ এটা আমি প্রতিটা ভিডিওতে আমি কাস্টমারদেরকে দেখাই যাতে তারা রিয়েল যে জিনিসটা এই জিনিসটা বোঝে আর আমাদের কাছ থেকে আপনারা মাল কেনেন না কেনেন যদি সত্য কথা জানতে হয় বিস্তারিত সব সত্য ঘটনা জানতে হয় আমাদের ভিডিও দেখলে সব বুঝতে পারবে আচ্ছা কারণ আমি একটা কাঠমিস্ত্রি ওই উপলক্ষে আমি আপনাদেরকে সব বুঝাই বলবো ওকে আর এটার পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জয়সরের মেহগুনি কাঠ এবং কি সিজনিং কেমিক্যাল করা আচ্ছা এগুলো কিন্তু টোটাল চার পিস দরজা অর্ডার করছে চার পিস দরজা এখানে আছে এই দরজাগুলো আমার বিক্রি করা হচ্ছে 6,500 টাকা করে 6,500 টাকা হ্যাঁ কুরিয়ার চার্জ আমি দিব কুরিয়ার চার্জ কাস্টমারের দিতে হবে না যেভাবে কথা ইনশাল্লাহ আমরা কথা কাজে অ্যাকুরেট মিল রাখবো 37 বছর গ্যারান্টি এখানে চার পিস দরজা আছে চার ডিজাইনের এগুলো আমার 6,500 টাকা করে বিক্রি করা আচ্ছা আচ্ছা দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব সিএনজি মেশিনে কিন্তু আমরা প্রতিটা কাজ করি প্রতিটা দরজা আপনারা 30 বছর গ্যারান্টি পাবেন এবং কি আপনার সাথে কুরিয়ার চার্জটা ফ্রি আচ্ছা আর আপনার কাস্টমারকেও আর একটা বলি ভালো জিনিস যখন নিবেন আপনারা তখন টাকার দিক চাইবেন না টাকার দিক চাইলে ভাই ঠকবেন এটা আমার ক্ষেত্রে না এটা আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই কারণ জিনিস ভালো টাকা বেশি জিনিস খারাপ টাকা কম টাকা কম এখানে আর একটা হচ্ছিলো আপনার ওই রিপন ভাইয়ের যে বললাম কুমিল্লা যে দরজা এখানে আপনার এটা হচ্ছে ডিপপাল্লা এগুলো সবে ডিপপাল্লার জন্য একটা দরজায় আমি দেখাইতেছি এগুলোও কিন্তু এই যে ছিদ্রগুলো কিন্তু আমি সব পুডিং করে সুপারগুলো কাঠের গুঁড়া দিয়ে বন্ধ করছি এই দরজাগুলো আমার 5,500 টাকা করে বিক্রি করা আচ্ছা যদি কেউ বলে যে এখানে 5,500 টাকা থেকে 100 টাকা কম হবে না এটা হচ্ছে একদম আচ্ছা কারণ আমার প্রোডাক্ট ভালো আমি গ্যারান্টি সহকারে দিব কিন্তু আমি প্রাইজে কেউ কেউ ছাড়বো না আচ্ছা আবার আপনারা কেউ আমার কার্ডও ছাড় দিবেন না ছাড় দিবেন না আচ্ছা 100% 30 বছর গ্যারান্টিতে আপনারা দরজা নেবেন 5,500 টাকা মাঝে একটা ডিপ এই ডিজাইনটা থাকবে এটার পাশে দেখতেছেন ওখানে যে দেখালাম রিপন ভাই যে দরজাগুলো তো আমার জাগার কারণে আমি সব দরজাগুলো ডিসপ্লে করতে পারিনি এগুলো আমার 8,500 টাকা করে বিক্রি করা প্রতিটা দরজায় আমাদের গ্যারান্টি সহকারে বিক্রি করা আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আচ্ছা প্রতিটা কাজ আমাদের যে আমরা দরজাগুলো তৈরি করি প্রসেসিং ছাড়া আমরা একটা কার্ড দিয়ে আমরা দরজা তৈরি করি না প্রতিটা কার্ড আগে প্রসেসিং করি তারপরে হচ্ছে আমরা দরজাগুলো তৈরি করি আচ্ছা এই ক্ষেত্রে দরজাগুলো তৈরি করতে সময় লাগে তো আমরা কিন্তু এক মাস সময় নেই একটা দরজা অর্ডার দিলে এক মাস সময় নেই 10টা দরজা অর্ডার দিলেও এক মাস সময় নেই ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটা দরজা অনেক ক্ষেত্রে আমাদের দোকানে ওইভাবে থাকে আমরা একজনের জন্য মাল বানাই আর একজনকে আমরা দিই না আচ্ছা যার জন্য যেটা বানাই তারকে ওইটাই দিই কারণ কথা কাজে অ্যাকুরেট থাকতে হবে মিল থাকতে হবে আমি কিন্তু আপনার একদম হেল্পার জগৎ থেকে আজকে সবাই দোয়ায় আমি পজিশনে আইসা বসছি কি নীতি আমি বজায় রাখার কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি আচ্ছা আচ্ছা তো বেশি কথা বলবো না আমরা একটু ফ্যাক্টরির ভিতরটা একটু দেখাই দিই আপনাদের কাছে কি ওই আপনার ফ্রেমও আছে চৌকাঠ হ্যাঁ ফ্রেম সব আছে এখানে যে প্রাইসগুলো বলা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেম ছাড়া শুধু দরজার প্রাইসটাই আমাদের বলা হয়েছে এখানে ওকে আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এখন ওনাদের ফ্যাক্টরিতে চলে যাব যেখানে আসলে এই পাল্লাগুলো তৈরি করা হয় হ্যাঁ চলুন তাহলে ওখানে যাই তো এখানে দেখতে পাচ্ছেন গামারি কাঠের আর একটা দরজা এটাও কিন্তু একদম নতুন ডিজাইনের দরজা এটা যাবে আপনার মাদারীপুর হ্যাঁ টোটাল 6 পিস দরজা আছে এখানে আছে আপনার ওই দিকেও আছে এগুলো হচ্ছে অরিজিনাল গামারি কাঠ আচ্ছা এটা শান্ত ভাই আমাকে অর্ডার করছে মাদারপুর থেকে সে ইতালি প্রবাসী আচ্ছা এটা এখানে আমাদের প্রতিটা গামারি কাঠ চিনবেন কীভাবে ছিদ্র নার এটা থাকবেই আচ্ছা আচ্ছা এগুলো আমার বিক্রি করা হচ্ছে 8,500 টাকা করে 8,500 টাকা হ্যাঁ কুরিয়ার চার্জ আমি বহন করব ওকে আর এখানে দেখতে পাচ্ছেন গামারি কাঠ কিন্তু হিউজ পরিমাণ রাখা হয়েছে এটা কিন্তু আমার
সিজনিং করা হয় না, এই জন্য আমি কাঠগুলো বাহিরে রাখছি। এটা সিজনিং করার পরে কিন্তু আমার ফ্যাক্টরিতে ঢুকবে। আচ্ছা আচ্ছা, তুষার ভাই এগুলো কত গামারি কাঠের? এটা হচ্ছে আপনার মেহগুনি কাঠের ফ্রেম, এটা হচ্ছে আনসিজনিং করা। আনসিজনিং করা, হ্যাঁ। এগুলো 1850 টাকা করে দাম পড়বে। 1850 টাকা করে ফ্রেমের দাম পড়বে। আচ্ছা, আরো ভিতরে অনেক দরজা আছে। এই এক পিস দরজা আমাকে অর্ডার করছে, তার নাম হয়েছে কবির ভাই। আচ্ছা, সেটা যাবে চট্টগ্রাম। ওকে, এটা 5500 টাকা আমার বিক্রি করা হয়েছে। আচ্ছা, কুরিয়ার চার্জ আমি বহন করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন গামারি কাঠের একটা প্লেন দরজা, একদম সলিড। এটা কিন্তু আমি কিছু করি নাই। ওকে, এটা যদি কেউ এইভাবে নিতে চায়, আচ্ছা, 6500 টাকা দাম পড়বে। 6500 টাকা, হ্যাঁ। এটা যদি আবার কেউ ডিজাইন করে নিতে চায়, এটার দাম পড়বে 8500 টাকা। জি, আচ্ছা। তো এখানে আরেকটা চমৎকার একটা জিনিস দেখাই। জি, সেটা হচ্ছে সিজনিং আনসিজনিং বিষয়টা আমি আরেকটু দেখাই। আচ্ছা, এই দেখেন, এটা হচ্ছে ডাবল ডোর। ডাবল ডোর, হ্যাঁ। এটা আমি ডিজাইন 3D ডিজাইন হবে ইনশাল্লাহ, আমি এই ভিডিওতে আবার দেখাবো। এটাও হচ্ছে সিজনিং করা, এটা হচ্ছে আনসিজনিং করা, এটাও কিন্তু মেহগুনি কাঠ, এটাও মেহগুনি কাঠ। ওকে, কিন্তু সেটা আপনার কোয়ালিটি কিন্তু ভিন্ন ভিন্ন। তো দামটা কিন্তু এখানে দাম, একটা দরজা সিজনিং কেমিক্যাল করা থাকলে তখন 1200 টাকা আপ ডাউন হয়ে যায় দামে। আচ্ছা, তো এটা আমি প্রাইসটা এবং কি ডিটেলস পুরো বলবো আমি ডিজাইন কমপ্লিটেড পরে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানেই কাজ করি মূলত। এখানে সব ধরনের কার্ড আছে, গামারি, শেকুন, মেহগুনি, আকাশমণি, সব ধরনের কার্ড আছে। এবং কি এখানে আমরা সম্পূর্ণ দজাগুলো তৈরি করে থাকি, আর প্রতিটা কাজ কিন্তু আমরা মেশিনের দ্বারাই করি। আমাদের এখানে কিন্তু সব ধরনের মেশিন আছে। ওকে, তো এগুলো আমি সব ভিডিওতে দেখাই, এই জন্য আজকের ভিডিওটাতে আর কি বিস্তারিত এত কিছু দেখাবো না। আচ্ছা, তো আমাদের লোকেশনটা যদি কেউ আসতে চান, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে হচ্ছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। আচ্ছা, তারপর আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো অবভিয়াস আপনারা কিন্তু দেখতে পারলেন ইতিমধ্যে ওনাদের কারখানার সহ, তো স্ক্রিনে নাম্বার দেওয়া হলো, এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, চাইলে আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।